ইচ্ছে করে ক্ষমা চাইনি সেগুলো একবার বিচার করে দেখো তো। বললাম তো, চাপকে সিধে করে দিতে হয় এই সমস্ত ফালতু দু টাকার এই উঠতি ব্লগারগুলোকে, যারা দেশকে অপমান করে, রেভিনিউ জেনারেট করে, যারা দেশকে অপমান করে, জাতীয় পতাকাকে পায়ে দলিত করে রেভিনিউ জেনারেট করে। মেরে ফাটিয়ে দেওয়া উচিত এদের। হো 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 হো, কি মজা না! জীবনে আমি অনেক ধূর্ত চতুর দেখেছি এই 35 বছরের লাইফে, কিন্তু এদের মতন ধূর্ত চতুর খুব কম দেখেছি। কাদের মতো বলো তো? এমএসএলের খনিকা আর জলজলের মতন। এরা এতটাই ধূর্ত, প্রথমে ইচ্ছা করে ভুলগুলো করে, করার পর ভুলটাকে ছেড়ে দেয় যাতে কন্টেন্ট করে ফেলে সবাই, ওদের একটুখানি ভিউজ হয়, তারপর সেটাকে আবার ডিলিট করে দেয়, টাইটেল চেঞ্জ করে দেয়, কখনো আবার থাম্বনেল চেঞ্জ করে দেয়। এত অসভ্য! যদিও থাম্বনেল খুব একটা দেয় না, দেয় হচ্ছে টাইটেল, টাইটেলটা চেঞ্জ করে দেয়। এক্ষেত্রে মানে একটা জঘন্যতম শাস্তিমূলক অপরাধ ওরা করেছে, দেখেছো তোমরা কিছুদিন আগে 23 আগস্ট খনিকা পায়ের মধ্যে জাতীয় পতাকাকে পা দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, ঝেঁটা দিয়ে ঝাড় দিচ্ছে, মানে যাচ্ছে তাই করেছে, সেই ক্লিপিংটাও আমাদের কাছে আছে। তারপরে ক্ষমা চেয়েছে, দায় সারা, একটা হাতে স্ট্যান্ড নিয়ে যে আমি বসে আছি, যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা নাটক করে ক্ষমা চেয়েছে, মানে ক্ষমা চাওয়াটা যেন ওর উচিত ছিল না, ও দায়ে পড়ে চাপে পড়ে চাইছে। এতটাই অসভ্য, এতটাই অসভ্য জন্তু এরা। তারপরে ও কী করলো, যখন প্রথমত ও যখন এডিট করছিল, ও দেখেছিল যে পতাকাটা ও ইচ্ছা করে পা দিচ্ছে, ঝাঁটা দিচ্ছে, সব দেখেছে, দেখে ইচ্ছে করে ওই ক্লিপিংটাকে যোগ করে ও ভিডিওতে দিয়ে পাবলিশ করে দিয়েছে। এটা একটা ভুল, বিরাট ভুল, শাস্তিমূলক অপরাধ। ইচ্ছা করে যদি কেউ জাতীয় পতাকার অবমাননা করে, এটা একটা ক্রাইম, সে ক্রাইম ও করেছে। তারপরে কী করলো, সাথে সাথে যখন ওকে সবাই ওখানে লিখছে বা যে কমেন্টগুলো করছে, ওর কি উচিত ছিল সাথে সাথে ভিডিওটা ডিলিট করা? কিন্তু করেনি। কেন করেনি? রেভিনিউ জেনারেটটা তো হতে হবে। ঠিক একদিন পর করেছে, মানে যতটা পেরেছে রেভিনিউ জেনারেট করে নিয়ে তারপরে ভিডিও ডিলিট করে দিয়েছে। কেন সাথে সাথে করতে পারতো না? একদিন রেখে দেওয়ার কী ছিল, রেভিনিউটা আসবে বলে? এত লোভ দেশকে অপমান করার পরেও রেভিনিউ জেনারেট করা, মানে দেশ মাতার বুকে ছুরি গুঁজে রেভিনিউ জেনারেট করা, আর এদের এক নম্বর দালাল সে বসে পড়ছে এদের হয়ে বলতে কি, শোনো, এর এক নম্বর দালাল আমি আর বলছি না, সবাই জানে, বাঁশবাগানে থাকে, এরকম সবাই জানে, ওর বিশেষণটা সবাই জানে, কী বিশেষণে ওকে ভূষিত করা হয়, হুক্কা হুয়া ডাকে, সে হুক্কা হুয়া করে, সত্যের বড়াই করে, মিথ্যাটাকেও সত্যি বানিয়ে দেয়, সেই দালালিনি বলছেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো জাতীয় সঙ্গীত ভুল করেছিলেন, সেটা নিয়ে কেন আন্দোলন হয়নি, এই হয়নি, কে বলেছে হয়নি, দেখেছিলে কত ট্রোল হয়েছে, কত কী হয়েছে, এর পরেরটা কি তুমি ভেতরে জানো, সে কি ক্ষমা চেয়েছে কি না? তুমি একটা সিএমকে, সিএমের সঙ্গে এদের তুলনা করে ফেললে, খুব ভালো কথা। তুমি একটা কাজ করো, তুমি নবান্নতে এটা পাঠাও মেলটা, যে এরা জাতীয় পতাকাকে লাথি মেরেছে, মানে পা দিয়েছে, পা দিয়ে ঝাঁটা দিয়েছে, আপনিও তো ভুল করেছিলেন গানটা করতে গিয়ে ইচ্ছে করে, তাহলে সেম অপরাধ এটা পাঠাতে পারবে, বুকের পাটা আছে নাকি বলো? তোমার ভিডিও ক্লিপটা নিয়ে আমি পাঠাবো নবান্নতে, যে তুমি ক্রমাগত আমাদের সিএমকে দোষ দিয়ে যাচ্ছ, পাঠাবো, ইমেল করে বা টুইটার করে পাঠাবো, তুমি যে সমানে ওই জাতীয় সঙ্গীতে, আমাকে একজন কমেন্ট করেছিল তোমার একটা বুইন আছে, ও ওই কমেন্টটা তুলেছিল, এত সাহস যে আমার ভিডিও থেকে কমেন্ট তোলে, আর তুমি সমানে সিএমকে দোষ দিয়ে যাচ্ছ। এই তো গেল দালালিনীদের কথা, এদের দোষ চাপা দেওয়ার জন্য কে কে এই ভুলগুলো করেছে, কে কে আমাদের জাতীয় পতাকার অপমান করেছে, আমাদের জাতীয় পতাকা কেন ড্রেনে পড়ে থাকে কাগজের টুকরোগুলো স্বাধীনতা দিবসের পর, এগুলো এরা তুলছে, তার মানে কি, ইনডাইরেক্টলি এরা এমএসএল এর দোষটাকে চাপা দিতে চাইছে এবং বলতে চাইছে যা করেছে বেশ করেছে, এর মানে এটা। আজকে সুতপা যখন বলেছে যে ভাইরাল করে দিতে হবে ফেসবুকে ওদের এই জিনিসটা যদি কারো চোখে পড়ে, একজন ছুটে বলতে চলে এলো যে তুই জানা থানায় জানা, থানায় জানা, সোজা গিয়ে ক্লিপিংটা দিয়ে দে। আমি তাকে বলি তুইও থানায় জানা, গিয়ে বল না যে এরা যে এই ভুলটা করেছে, সবাই এদের পেছনে লাগছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ভুলটা করেছিল, আমাদের আমাদের সিএম ভুলটা করেছিল, তাহলে কেন হচ্ছে না জানা, পারবি যেতে? কত সহজ, কত সহজ, যা চলে যা, সবার তো বাড়িতে যাবি, কার দোকানে গিয়ে টেনে বার করবি, সে ব্যাপারে তো পরে আসবো। তো সিএমকে বলা হচ্ছে সময় নেই, সিএম ভুল করেছিল,
তাকে নিয়ে যে কত ট্রোল হয়েছিল সেটা সবাই দেখেছে, সবাই দেখেছে, নেট দুনিয়া ছেয়ে গেছে, তাই না? সেও ছাড় পায়নি। তো এ কোথাকার কে রে ভাই, দুটাকার ব্লগার MSL, এ কী করে ছাড় পাবে? সব থেকে নির্লজ্জ যে সাথে সাথে ভিডিওটা ডিলিট না করে রেখে দিল রেভিনিউ কামানোর জন্য, অসভ্য ছোট লোক খনিকা। এদের উচিত, যেহেতু ইচ্ছে করে পতাকাটাকে পা দিয়েছে, আমাকে ক্লিপিং পাঠিয়েছে একজন মেসেঞ্জারে যে দেখো পতাকাটাকে পা দিচ্ছে, এদের উচিত সর্বসমক্ষে একটা ভিডিও করে ক্ষমা চাওয়ার হাত জোর করে, নইলে শাস্তির জন্য তৈরি হওয়া, চাপকে পিঠের ছাল তুলে নেওয়া উচিত এই ধরনের মিথ্যাবাদী প্রতারক ধান্দাবাজ ধাপ্পাবাজদের, জনগণের হাতে এদের ছেড়ে দেওয়া উচিত। দেখি এদের দালালরা কী করে বাঁচাতে পারে। এদের তো বাড়ির সামনে গিয়ে সত্যি হামলা করা উচিত, এরা যা করেছে। হ্যাঁ, আজকে আমাদের দেশকে অপমান করছে যারা, তাদের হয়ে যারা সাপোর্ট করে তারা মানুষ রে। হ্যাঁ, জাতীয় পতাকা যারা টাঙায় কাগজে সেটা উড়ে এসে পড়লো কোথায়? সেটা হাওয়া, প্রকৃতিকে আমরা কি বাঁধতে পারবো? পারবো না, সেটা হাওয়াতে পড়ছে, কেউ ইচ্ছে করে করছে চোখের সামনে, কেউ দেখবে সেটা? একটা চ্যানেল আছে হোকটক মহুয়া, হোকটক মহুয়াতে গিয়ে দেখবি, তোদের বলছি দালালগুলোকে দেখবি যে, এবং তোর মালকিনগুলোকেও বলে দিবি, তোর মালকিনকে বলে দিবি রে দালালরা, মালকিনকে বলে দিবি দেখতে, হোকটক মহুয়া পতাকা আর চকলেট নিয়ে গেছিলো, পেটে বিদ্যে নেই এক ফোঁটা কিছু, তারা দিন আনে দিন খায়, তারাও না চকলেট ছেড়ে জাতীয় পতাকাটাকে নিয়েছে, নিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। আর তোরা কোথাকার কে রে, হ্যাঁ MSL, আর তোর দালালগুলো, তোদের উচিত পিঠের চাপকে পিঠের চামড়া তুলে নেওয়া, এটা হচ্ছে তোদের শাস্তি। কোনো আইন কানুন দরকার নেই, কিছু শাস্তি জনগণের ওপর ছেড়ে দিতে হয়। MSL-এর এই নির্লজ্জতা, এই অপরাধের পরে যে নির্লজ্জতাটা দেখিয়েছে, হ্যাঁ দেশের বুকে ছুরি মেরে তুমি জাতীয় পতাকার অপমান করে পরদিনই বসে গেছো সিঁদুর পড়তে বরের কাছে, পেস্ট্রি খেতে পেস্ট্রি দেখাচ্ছ, লজ্জা করে না নির্লজ্জ বেহায়া, তোমার মতো মেয়েকে না চাপকে সিধে করে দেওয়া উচিত। একে তো দিনের পর দিন মিথ্যাচারিতা করে লোককে লুটছো, তারপরে বলছো কি ঘরের মেয়ে হিসেবে ক্ষমা করে দিও, আমি যে মিথ্যে বলছি এতে তো কারোর ক্ষতি হচ্ছে না। ঘরের মেয়ে কোথায় ছিল গো যখন তোমাকে সবাই মিথ্যাগুলো তুলে ধরতো বলে তুমি তাদেরকে পটাপট করে স্ট্রাইক দিয়েছিলে? ঘরের মেয়ে কোথায় ছিল যখন তুমি কোনো কিছু না ভেবে ইপ্সিতাকে দৌড় করিয়েছিলে থানা অবধি? ঘরের মেয়ে, এবার ঘরের মেয়ে হিসেবে তুমি যেরকম নোংরা ব্যবহার সবার সঙ্গে করেছো, তোমার উপরেও সেটা আসবে, ফিরে আসবে। এবং ঘরের মেয়ে ইমোশনালি ব্ল্যাকমেইল করে তুমি যে মিথ্যাচারিতা করছো আর অসভ্যতামো করলে জাতীয় পতাকার অপমান করে, সেটারও জন্য তুমি রেডি থাকো। ঘরের মেয়ে কোথায় ছিল যখন স্ট্রাইক মারো, যখন জেরক্স পেপার বার করো, যখন থানায় যাও, তখন ঘরের মেয়ে কোথায় থাকে? এখন একটা ক্রাইম করে ফেলেছো তো যেটা একেবারে জেলে যাওয়ার মতো, ওই জন্য ঘরের মেয়ে বেরোচ্ছে না, তোমার চারতলার ছাদ দেখানো আর ওই বাড়ি হাঁকানো না বেরিয়ে যাবে ঠিক জায়গায় যদি এটা পড়ে, বুঝলে ঘরের মেয়ে? তোমার ওই দালালরা গিয়ে তোমাকে বাঁচাতে পারবে না যদি ঠিক জায়গায় এটা পড়ে, আর কেউ যদি কেস করে দেয়, ঘরের মেয়ে না পেছন দিয়ে বেরিয়ে যাবে, বুঝলে মামনি? তোমার ওই দালালগুলোকেও বলছি কেউ বাঁচাতে পারবে না, তখন গিয়ে ওইখানে যদি বলে যে CM তো ভুল করেছিল, ওটাকে সমেত পুড়ে দেবে গারদে, বুঝলে মামনি? অনেক অ্যাক্ট তোমরা জানো, কোনো ভালো উকিলকে জিজ্ঞেস করে নিও যে এটা কত বড় শাস্তিমূলক অপরাধ, বুঝলে মামুনি? ক্লিপিংটা যা আছে তুমি ইচ্ছে করে করে পা দিয়ে ট্যাং ট্যাং সরিয়ে দিচ্ছ, পায়ে মানে কার্পেটের ভেতরে কার্পেটটা সরানোর আগেই জাতীয় পতাকাটা পড়ে আছে, পা দিয়ে মারানো, তোমার লজ্জা করে না? সাথে সাথে তোমার উচিত ছিল না ওটাকে ডিলিট করে দেওয়া, যে হ্যাঁ মানুষ অপরাধ করে সাথে সাথে ভুলটা স্বীকার করে, কী করে করলে তুমি? অনেক ঘন্টা পরে সে স্বীকার করলে, তাও এক হাতে, তারপরের দিন বসে গেছো পিরিত দেখাতে, সিঁদুর তো পড়ো অন্যের নামে, নামকে বাঁচতে তো একটা পণ্য রেখে দিয়েছো, তাকে বেঁচে খাও। তোমার লজ্জা করে না দেশকে অপমান করে বসে যাও? আর তোমার হয়ে এই দালালগুলো যারা বলে তারা আরও বেশি বদমাইশ, তারা আরও বেশি বদমাইশ আমি বলবো। ছি 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 ছি, এর মধ্যে তো একজন আছে বোধহয় আর্মি অফিসার বা আর্মি, তার ওয়াইফ, সে কী করে এখনও অবধি তোমাকে সাপোর্ট করে? হ্যাঁ কী করে করে সাপোর্ট? ছি ছি ছি, তাদের নিচের কমেন্টগুলো আমি দেখি গিয়ে, সবসময় সুতোপার পেছনে লেগে লেগে এদের ভুলগুলোও তোমরা দেখতে ভুলে গেছো, এত অন্ধ হয়ে গেছো তোমরা। আবারও বলছি MSL এর মতন এই খনিকাকে, MSL এর এই খনিকার মতন মহিলাকে না আর এই জলজলকে জনগণের হাতে ছেড়ে দিতে হয়। এই খনিকা খুব শেয়ানা, খুব এত চালাক, ও খুব ভালো জানে যে আমি এরকম ন্যাকামি করবো, তারপর আমি ডিলিট করে দেবো, সবাই বলবো ভিডিও তো ডিলিট করে দিয়েছে, কিন্তু কতক্ষণ পরে করেছে, কত অপরাধমূলক কাজগুলো করেছে, ইচ্ছে করে ক্ষমা চাইনি, সেগুলো একবার বিচার করে দেখো তো। বললাম তো চাপকে সিধে করে দিতে হয় এই সমস্ত ফালতু দুটাকার
এই উঠতি ব্লগারগুলোকে, যারা দেশকে অপমান করে রেভিনিউ জেনারেট করে, যারা দেশকে অপমান করে জাতীয় পতাকাকে পায়ে দলিত করে রেভিনিউ জেনারেট করে। মেরে ফাটিয়ে দেওয়া উচিত এদের। এদের হয়ে আবার সাপাই গাইতে আসে নির্লজ্জ বেহায়ার দল সব।